হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব অষ্টম অধ্যায়, আমাদের সম্পদ। তো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি দাগাই দেবো, এগুলো তোমরা অবশ্যই ঝটপট দাগাই নেবা, প্রয়োজনে ভিডিওটা পজ করে করে দাগাই নেবা, ওকে, লাল কলম দিয়ে। আচ্ছা, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আচ্ছা, ওকে, মাটি, এই যে দেখো দাগাই দিছে মাটির গঠন 100%, দেখবা এটা এ টু জেড। দেখো এই যে মাটির গঠনটা ভালো করে পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমি লাগাই দিছি, আচ্ছা, মাটির প্রকারভেদ। তো অ্যাকচুয়ালি মাটির প্রকারভেদ বিশেষ করে দেখো বালু মাটি বা বেলে মাটি যেটা বলি আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য আছে, এটা দেখবা, এটা ভালো করে পড়বা, ওকে। আর তারপর হচ্ছে পলি মাটি কোনগুলা বলে, মানে কোন মাটিকে পলি মাটি বলে, এটা সংজ্ঞায়িত করা আছে এবং বৈশিষ্ট্য দেয়া আছে, ওকে। কাদা মাটি, তারপরে হচ্ছে দোআঁশ মাটি, অ্যাকচুয়ালি ভালো করে পড়তে হবে, ওকে। আর খড়ি মাটি, আচ্ছা, এই অংশটা ভালো করে দেখবা। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা, এই পর্যন্ত ভালো করে দেখবা। আচ্ছা, নিশ্চয়ই তোমরা জানো এর আগের অধ্যায়ে, সাত অধ্যায়ে পিএসটা কি এটা জেনেছ। তো অ্যাকচুয়ালি দেখো এই পিএস, এটা এখন এটা দেখার দরকার নেই। মাটির দূষণের কারণ ও ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। মাটির দূষণের কারণটা কি কি, VVI, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। আচ্ছা, অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ অবশ্যই পড়বা, খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ, হ্যাঁ, এগুলো পড়তেই হবে, এই যে এই পর্যন্ত অবশ্যই পড়বা। আচ্ছা, এরপরে দেখো এটা লাগবে না, এটা লেস ইম্পর্টেন্ট, তবে যদি সময় পাও তাহলে পড়তে পারো, হ্যাঁ, তবে আমার দাগানোগুলা বা আমাদের দাগানোগুলা আগে পড়বা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে, তবে এখানে আরেকটা জিনিস, এই ছকটা একটু পড়তে পারো, একটু ছকটা পড়তে পারো, এই যে ছকটা, বিশেষ করে সংকেতগুলা, সংকেতগুলো একটু পড়তে পারো, আর লোহা, আচ্ছা, ব্যবহারগুলো একটু পড়তে পারো, এটা ঠিক আছে। অনলি ছক, অনলি ছক কি বললাম, অনলি ছকটা পড়তে পারো, দেখো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ছক, অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তো এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেখো প্রাকৃতিক গ্যাস, দেখো এটা কি লিখ, 100% প্লাস, দেখছো, তার মানে কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই, বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণটা ভালো করে পড়তে হবে, প্রক্রিয়াকরণ কিভাবে হয় ব্যবহারটা পড়বা, হ্যাঁ, তারপরে হচ্ছে সীমাবদ্ধতা সংরক্ষণ, পেট্রোলিয়াম, পড়ে নিবা। আচ্ছা, এরপরে কয়লা, হ্যাঁ, অবশ্যই পড়ে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ, কয়লা কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় ব্যবহারটা দেখবা, হ্যাঁ। তো এই হলো বিষয়, এগুলা আমার দাগানো বা আমাদের দাগানো, যদি এগুলা যদি তুমি তুমি বা তোমরা কমপ্লিট করতে পাও, মানে পারো আর কি 100%, তাহলে এটা নিশ্চিত বলে দিব যে তোমাদের বিজ্ঞানে ভালো রেজাল্ট আসবে, ভালো করতে পারবা। এনি কাইন্ড অফ এক্সাম, সেটা টেস্ট এক্সাম হোক, সেটা ফাইনাল এক্সাম হোক, এগুলোর বাইরে থেকে কোনো কোশ্চেনই হয় না, ওকে। তো আজকে এই পর্যন্তই, তো থ্যাংক ইউ সো মাচ। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা, কারণ সামনে প্রতিনিয়ত ভিডিও আসতেছে। তোমরা অবশ্যই যদি এ ধরনের ভিডিও পেতে চাও, আপডেট ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবা। এবং এভরিথিং, তো তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যানেলে প্রত্যেকটা, প্রায় প্রত্যেকটা ভিডিও, প্রায় 90% ভিডিওই কিন্তু এসএসসি 24-এর ব্যাচকে কেন্দ্র করে তৈরি করা, ডেডিকেটেড করে তৈরি করা। তো অবশ্যই অনেক কিছু, অনেক ভালো কিছু পাবা, অবশ্যই কানেক্টেড থাকো, ওকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট।